এর আগের দিন আমরা এখান থেকে একটু শুরু করি। এর আগের দিন আমরা ফ্লেক্সুরাল স্ট্রেংথ বের করার একটা নিয়ম শিখলাম, এবং সেখানে আমরা দেখছিলাম যে আমাদের স্ট্রেস স্ট্রেইনের যে স্ট্রেংথ, তো সবসময় স্ট্রেট লাইন, যেহেতু প্লেন সেকশন রিমেইন প্লেন, কিন্তু আমাদের অ্যাট ফেলিওর আমাদের কংক্রিটের স্ট্রেসটা এরকম শেপ ধারণ করে, এবং এই শেপটা যদি আমরা জানতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আসলে আমরা এক্স্যাক্টলি এই শেপটা জানাটা কঠিন। হ্যাঁ, এই কারণে আমরা বলছিলাম যে ইনফ্যাক্ট এই শেপটা, এক্সাক্ট শেপটা জানার থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই কম্প্রেশনের সামেশন ভ্যালুটা কত, এবং সেটা কোথায় কাজ করতেছে, টপ সারফেস থেকে বা কম্প্রেশন ফেস থেকে কত নিচে কাজ করতেছে, সেই দুটো জিনিস জানাটাই আমাদের জন্য মোর ইম্পর্টেন্ট। এবং ইনফ্যাক্ট সেই দুটো জিনিস জানলেই আমরা সলভ করতে পারি, এবং আমরা সেইভাবে সলভ করছিলাম এবং দেখেছিলাম যে এক্সপেরিমেন্টালি আলফা এবং বিটা এই দুটো ভ্যালু বের করা হয়েছে, এবং সেই দুটো ভ্যালু ইউজ করেই আমরা এটা সলভ করতে পারি, তাই তো? আচ্ছা সরি, একটু বুঝিনি এটা। এইভাবে আমরা এই আলফা এবং বিটার একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু গুলো দেখছিলাম, এবং ইকুয়েশনটা কিভাবে আসে সেটাও দেখছিলাম, এবং আলফা বিটার ভ্যালুটা ইনফ্যাক্ট এখানে একটা গ্রাফেও দেখছিলাম। এরপরে দুটো সিচুয়েশন হতে পারে, সেটা নিয়ে আমরা আলাপ করছিলাম। একটা হতে পারে যে ফেলিওরটা স্টিলে ইল্ডিং এর মাধ্যমে শুরু হয়ে ক্রাশিং এর মাধ্যমে শেষ হতে পারে, অথবা ইল্ডিং না হয়ে সরাসরি কংক্রিট ক্রাশিং এর মাধ্যমে ফেলিওরটা হতে পারে। দুই ক্ষেত্রেই আমরা কিভাবে করা যায় সেটা দেখছিলাম। লাস্টে যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাই হচ্ছে যদি আমার এটা ইল্ডিং এর মাধ্যমে হয় সেভাবে আমরা এটা ইউজ করতে পারি, আর যদি এটা ক্রাশিং এর মাধ্যমে হয় তখন প্রবলেমটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তখন এটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে আমরা সি বের করে সেখান থেকেও করতে পারি। সেটা নিয়ে আমরা আলাপ করছিলাম যে এফ এস টা তখন ডিফারেন্ট হবে, এখানে এফ ওয়াই হবে না, এফ ওয়াই থেকে কম হবে, সেটাও আমরা করছিলাম। আচ্ছা এখন, এবং আরেকটা জিনিস আমরা বের করছিলাম, সেটা হচ্ছে ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও। যে আমরা ধরে নিলাম যে একদম জাস্ট ইল্ডিং হচ্ছে এরকম একটা সিচুয়েশনে আমরা সি এর ভ্যালুটা বের করছিলাম, এবং সি এর ভ্যালুটা ছিল বেসিক্যালি সিমিলার ট্রায়াঙ্গেল থেকে। এখানে সি মানে কি, সি মানে ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস, আর এক্স্যাক্টলি যদি ব্যালেন্স কন্ডিশনে চিন্তা করি তাহলে এটা আসলে সিবি হওয়া উচিত, মানে নিউট্রাল অ্যাক্সিস ব্যালেন্স কন্ডিশনে কোথায় থাকবে সেটা আমরা বের করতে পারছিলাম এই 419 ইকুয়েশনটা দিয়ে। এবং সেখানে সি ইকুয়াল টু টি ইকুইলিব্রিয়াম থেকে আমরা রো বি এর একটা ভ্যালু নিয়ে আসতে পারছিলাম, এবং এই রো বিটা হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও, রো মানে হচ্ছে এএস বাই পিডি। এবং বলছিলাম যে ঠিক এই পরিমাণ রড যদি কোনো বিমে আমি দেই তাহলে বিমটা ফেল করবে জাস্ট যেই মুহূর্তে ক্রাশিং হবে কংক্রিটে, যেই মুহূর্তে ক্রাশিং একই সময় স্টিলে ইল্ডিং হবে, এটা আমাদের কনসেপ্টটা ছিল, এবং সেভাবে আমরা বের করছিলাম। এবং সেখানে আমরা দেখছিলাম যদি আমি তার থেকে বেশি রড দিই তাহলে কি হবে, এবং তার থেকে কম রড দিই তাহলে কি হবে। যদি খেয়াল করে এখানে ডান দিকে সমস্ত জিনিসই জানা আছে, তার মানে রবি একটা পার্টিকুলার ভ্যালু হবে, এবং সেটার জন্য আমরা যদি তার থেকে কম রড দিই কোনো বিমে তাহলে আমরা দেখবো যে আমাদের এই অংশটা বেশি হবে। দেখো এপসাইলন ওয়াই এর সাথে বা এপসাইলন এস এর সাথে আমার রো এর ইনভার্সলি প্রপোর্শনাল। একটু 111 একটু মাইক্রোফোনটা অফ রাখো, এবং আমরা ইচ্ছা করলে এটাকে প্লে করতে পারি। আমি যদি এপসাইলন বেশি চাই, আমি যদি স্টিলের স্ট্রেসটা বেশি চাই তাহলে রোটা কম দিতে হবে, আর যদি কোনো কারণে আমি রোবির থেকে বেশি রড দিয়ে ফেলি তাহলে আসলে ওটা ইল্ডিং হবেই না, ওটা সরাসরি ক্রাশিং এ চলে যাবে। এটা ছিল বেসিক কনসেপ্টটা। আমরা একটা প্রবলেমও করছিলাম, প্রবলেমটা আমরা প্রথমে রোটা বের করে চেক করে দেখছিলাম যে আমাদের এই পার্টিকুলার যে বিমটা তিনটা রড আছে সেটা রো এর পরিমাণ 1%, ওয়ারাস আমরা ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি 2% পর্যন্ত রড আমি দিতে পারি ফর ব্যালেন্স স্টিল রেশিও, এইভাবে বলা উচিত না, বা ব্যালেন্স স্টিল রেশিওটা 0.0284%, তার থেকে কম যেহেতু রড আছে সুতরাং আমরা এখন এটাকে আন্ডার রিইনফোর্স বিম হিসেবে এই ফর্মুলা দিয়ে প্রবলেমটা করতে পারি, তাই তো? এবং তোমাদেরকে বলছিলাম এটা বেশি রড, যদি তোমরা এর থেকে তিন গুণ রড দাও তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে করতে হবে, সেটা তোমাদেরকে করতে বলছিলাম। ওকে, আমরা এতদূর পর্যন্ত আমরা আগের ক্লাসে আসছি, তোমরা কি কেউ কিছু বলতে চাচ্ছিলে? স্যার হ্যাঁ বলো। স্যার আমরা যে রড বাড়াবো যখন, তখন আমরা যে এফএস টা ধরবো ওটাও কি আমি 60,000 এ ধরবো? না, এফএস টা 60,000 হবে না, এফএস টা বেড়ে আসবে। এফএস টা তো তোমার হুকস ল এখান থেকে, যে আমরা যদি দেখো এই যে এখানে কিন্তু এফএস টা ডিফারেন্ট হবে, ঠিক আছে? এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে সি বের করলেই তুমি এই এফএস টা বের করে আনতে পারবে। স্যার হ্যাঁ বলো। স্যার কংক্রিট যখন ক্রাশের মাধ্যমে, মানে স্যার রবিটা
মানে রোটা বড় হবে রবির চাইতে স্যার, মানে স্যার যখন ক্রাশিং হবে তখন স্যার mn ইকুয়াল টু cz, সিটা হলো স্যার আলফা এফ সি প্রাইম বিসি আর জেডটা হলো ডি মাইনাস বিসি, আর সিতে স্যার কোয়াড্রেটিক ইকুয়েশনটা বসালে স্যার আমি পেয়ে যাব স্যার এইভাবে? হ্যাঁ এক্স্যাক্টলি, সিটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে আমরা এই যে আগের ইকুয়েশনে দেখলাম না, এই যে দেখো 418 এই ইকুয়েশনটা আসলে কি কি ইউজ করে দেখো, এখানে আমি সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করলাম, আমি একই সঙ্গে হুকস ল ইউজ করলাম, যেহেতু এটা ইল্ড ক্রস করে যায় না, ইল্ড ভিতরেই আছে, তাহলে আমরা যেটা পাবো এখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে সি পাবো, সি থেকে আমরা পেয়ে যাব আমার এপসাইলন এস কত আসছে, সেখান থেকে এফ এস পাবো, সেভাবে করতে পারি। স্যার তখন কি স্যার নবীনের মোমেন্টটা কি স্যার বেশি আসবে আগের চেয়ে নাকি কম আসবে? আগের থেকে বেশি আসবে, রড বাড়াচ্ছ বেশি আসবে। হ্যাঁ হ্যাঁ মোমেন্টটা স্যার বেশি আসে। হ্যাঁ রড মোমেন্ট অনেক বেশি হবে, কিন্তু কি হবে সেটা হচ্ছে বুঝতে পারছো, ফেলিওরটা মনের মতো ফেলিওর হবে না, ফেলিওরটা ইল্ডিং এর মাধ্যমে হবে না, ফেলিওরটা হঠাৎ করে ধুম করে হবে, এটাকে বলে ওভার রিইনফোর্সড বিম, যেখানে ব্যালেন্সের থেকে উপর দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আন্ডার রিইনফোর্স মানে আন্ডার ডিজাইন হচ্ছে না, এটা কিন্তু খেয়াল করবে। আন্ডার রিইনফোর্স বলতে বোঝানো হচ্ছে যে ফেলিওরটা ইনিশিয়েট করবে ইল্ডিং এর মাধ্যমে, আর যেটা আমরা যে প্রবলেমটা তোমাদেরকে করতে বলছিলাম যেখানে বেশি রড দিচ্ছি সেখানে ফেলিওরটা উইদাউট এনি ইল্ডিং সরাসরি ক্রাশিং হবে। তোমরা নিজেরা দেখতে পাচ্ছ যে এফএস এর ভ্যালুটা সাইটের কম আছে। হ্যালো স্যার, আমরা একটা ইন্ডিকেশন ফেলের আগে একটা ইন্ডিকেশন পাওয়ার জন্যই স্যার আমি রবিটাকে ছোট রাখছি। বিশেষ করে স্টিলের স্ট্রেনটার দিকে আমি তাকালেই বুঝতে পারবো যে আমার মনের মতো ফেলিওর হচ্ছে কিনা, এটা সবচেয়ে বড় কথা। ঠিক আছে, এটা আমরা আজকে আরো অন্যভাবে দেখবো, সেটা আজকে আমরা একটু আগেই তাহলে দেখতে পাবো। তাহলে ব্যালেন্স স্টিলটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা একটা একটা সেকশনের, এটা দেখতেই পাচ্ছ এটা সেকশনের এপসাইলন ইউ এপসাইলন ওয়াই এপসাইলন ওয়াই সব কিছুর সাথে মেটেরিয়াল প্রপার্টির সাথে রিলেটেড। হ্যাঁ সুতরাং প্রথমে আমরা এটা বের করে ফেলতে পারবো এবং আমরা সবসময় চেষ্টা করবো এর থেকে যথেষ্ট পরিমাণ কম রাখতে, কত কম আমরা এখনই দেখবো, এই প্রবলেমটা আমরা দেখে ফেলছি। আচ্ছা আজকে আমরা একটু দেখি আগাই, সেটা হচ্ছে আমরা আসলে করবো কিভাবে, আমরা টেনশন রিইনফোর্সমেন্টটা কিভাবে বের করবো সেটা দেখতে চাচ্ছি। মূল কথা হচ্ছে আমাদের ক্যাপাসিটিটা ডিমান্ডের থেকে বেশি থাকতে হবে। আমাদের ডিমান্ডটা আমরা কিভাবে বের করছি আমরা দেখছি, ডান দিকে যে বক্সের মধ্যে দেখো দেওয়া আছে 5 mn, মানে mn টা হচ্ছে নমিনাল ক্যাপাসিটি। আমি একটা বিম ডিজাইন করতেছি, তার ক্রস সেকশন, তার ভিতরে রড দিয়ে আমি তার ক্যাপাসিটিটা বানাচ্ছি, আমি এতটুকু আমার টার্গেট। কিন্তু তারপরে যে একটু ভয় লাগে সেজন্য আমি ফাই দিচ্ছি, কেন ভয় লাগে সেটা আমরা আলাপ করছি। ভয় লাগে মানে দেয়ার আনসার্টেনিটিজ আর দেয়ার, সো আনসার্টেনিটিটাকে কমানোর জন্য বা আনসার্টেনিটিটাকে কমানো বলবো না, আনসার্টেনিটির এফেক্টটাকে নেওয়ার জন্য আমি একটা ফাই দিয়ে গুণ করছি। এবং আগেই দেখছি যে ফাই এর মানটা ডিফারেন্ট হয়, সেটা আমরা পরে আসি। তো 5 mn টা মানে হচ্ছে নমিনাল মোমেন্ট ক্যাপাসিটিকে ফাই দিয়ে গুণ করে আমি ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি বের করছি, যেটা আমরা ডিজাইনে ব্যবহার করব। এবং এই ক্যাপাসিটিটাকে আমরা ডিমান্ডের বেশি রাখতে চাই, এবং ডিমান্ডটাও কিন্তু MU, অর্থাৎ এই নিচে লেখা আছে ইট ইজ এ হাইপোথেটিক্যাল ওভারলোড স্টেট। অর্থাৎ আমরা আমরা একটা বিমে কিভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হয় সেটা আমরা জানি, এবং লোড গুলোকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিখছি, এবং সেই লোড গুলোকে আমরা বাড়াই ধরবো, কত বাড়াই ধরবো সেটারও সেটাও বাড়াই ধরো, সেটাও কিন্তু আসলে কেন বাড়াচ্ছি বুঝতে পারছো, ভয় লাগতেছে। কারণ ভয় কেন? বিকজ দে আর আনসার্টেনিটি ইজ দেয়ার, কেন আনসার্টেনিটি আসছে সেটা বলছি। এবং কিন্তু বাড়ানোটাও আরবিট্রারি বাড়াচ্ছি না, কত বাড়াচ্ছি, কেন বাড়াচ্ছি, কতটুকু বাড়াইলে আমার ফেইলিয়ার প্রবাবিলিটি কত, সেগুলো কিন্তু আমরা প্রথমে আলাপ করছি। তার মানে MU টা কিন্তু আসলে ডেড লোড এবং লাইভ লোড কে বাড়ানো হচ্ছে সাম লোড ফ্যাক্টর দিয়ে। তাহলে একই সঙ্গে খেয়াল রাখবা ক্যাপাসিটিটাকে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর দিয়ে কমাচ্ছি আর ডিমান্ডটাকে আমরা লোড ফ্যাক্টর দিয়ে বাড়াচ্ছি, এটা এটা হচ্ছে ফান্ডামেন্টাল কথা। এই মেথডটাকে বলে USD মেথড। হ্যাঁ আলটিমেট আমাদের স্ট্রেংথ ডিজাইন মেথড, এটা আমাদের BNBC তেও 2020 তেও এটা আছে, আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথড। এবং ACI 2008, এটা কেন 2008, কারণ এটার পরে কিন্তু ACI এর অনেক ভাষণ আসছে কিন্তু আমরা 2008টা ব্যবহার করতেছি, মূলত 2008ই আছে এখনো, খুব চেঞ্জ হয়নি। আমাদের BNBC আর 2008 একই মেথড, এবং তোমাদের বইতেও আসলে ACI 2008টাই ফলো করা হয়েছে, এই দুটাকেই আমরা ব্যবহার করতে শিখবো। এই মেথডটাকে ইউরোপিয়ান এবং কোনো কোনো জায়গায় এটাকে লিমিট স্টেট ডিজাইন বলে। হ্যাঁ লিমিট স্টেট আর এটা আসলে একই জিনিস, হ্যাঁ USD মেথড আর লিমিট স্টেট। লিমিট স্টেট মানে কি, এই দেখো আমরা কিন্তু একটা ফেলিয়ার সিচুয়েশন চিন্তা করতেছি, তাই না? এখানে আমরা একদম স্ট্রেইনটা কখন ধুম করে ভাঙবে কি ইল্ডিং হবে না, আমরা একটা ফেলিয়ার সিচুয়েশন চিন্তা করতেছি, এই জন্য এটা একটা দিস ইজ এ লিমিট স্ট্রেইন। এটাকে ইউরোপে এটাকে বলে আলটিমেট লিমিট স্টেট বা ইউএলএস।
আর ইউরোপের আরেকটা স্টেটকে বিবেচনা করতে হয়, সেটাকে বলে সার্ভিস লিমিটেড বা SLS। তো আমাদের যেটা এসিআই মেথড বা BNBC তে SLS টাকে ওভাবে SLS না বলে আমরা সার্ভিসিবিলিটি চেক করি। সেটা হচ্ছে সার্ভিসিবিলিটি মানে হচ্ছে কোনো একটা স্ট্রাকচার যে উদ্দেশ্যে বানাচ্ছি সেই সার্ভিসটা দেওয়ার এবিলিটিটাই হচ্ছে সার্ভিসিবিলিটি। মূলত হচ্ছে যাতে ডিফ্লেকশন খুব বেশি না হয়, আর ডিফ্লেকশনটা উইদিন টলারেবল লিমিট থাকে, এবং ক্র্যাকিংটাও যদি খুব বেশি না হয়, এই জিনিসগুলোকেই আমরা চেক করতে হয়। সেটাই আসলে সার্ভিস লিমিট স্টেট, সেই চেকগুলো আমরা আসলে করব। কিন্তু খেয়াল রাখো আমাদের যে মেথড সেটা আসলে স্ট্রেং ডিজাইন মেথড, সেটা আসলে আলটিমেট স্ট্রেং ডিজাইন মেথড। আমরা দেখতেই পাচ্ছ ফেইলিওরটাকে একদম ফুল স্ট্রেংটাকে ইউজ করে আমরা ডিজাইনটা করতেছি, এবং যে লোডটা কিন্তু আসলে আসবে না, হাইপোথেটিক্যাল, মানে আমি ইচ্ছা করে এমন একটা, তোমরা দেখছো কত ভাগের এক ভাগ, এটা চান্স খুব কম এই পর্যন্ত যাওয়া, কিন্তু আমাকে দেয়ার আর আনসার্টেনিটিজ আর দেয়ার, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি। সুতরাং এখানে আমি জাস্ট মনে রাখবা যে আমরা লোডটাকে বাড়াচ্ছি, ক্যাপাসিটিটাকে কমাচ্ছি, এটাই মূল কথা। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটার জন্য আমাদের আসলে একটু আগের থেকে কিছুটা একটু মিলাইনি। সেটা হচ্ছে আমরা এর আগের দিন আমরা যেটা একটু আগে বললাম, আমরা এই লোড ডিস্ট্রিবিউশনের জন্য কিভাবে আমরা মোমেন্টের ইকুয়েশন বের করতে হয় সেটা আমরা শিখছি। তো এখানে একটা সমস্যা হচ্ছে এই শেপটা দেখে আমাদের একটু কেমন যেন মাথার মধ্যে এই শেপটা রাখাটা খুব কঠিন, এবং এটাকে এই এই যে স্ট্রেস সিচুয়েশনটা এটাকে ভিজুয়ালাইজ করাটা কঠিন। তো এই কারণে যেটা করা হয়, এরকম অনেক রকম স্ট্রেস ইকুইভ্যালেন্ট স্ট্রেস বিভিন্ন রিসার্চাররা প্রপোজ করছেন, সবচেয়ে বেশি প্রচলিত যেটা আমরা এখন যেটা ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে এই হুইটনি সাহেবের স্ট্রেস ব্লক, যেটা ডিফারেন্ট ফ্রম অ্যাকচুয়াল স্ট্রেস ব্লক। এটা একটা ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক এবং রেক্ট্যাঙ্গুলার, এই যে দেখতেই পাচ্ছ এরকম একটা স্ট্রেস ব্লক দিয়ে উনি এটাকে রিপ্লেস করছে। এটা তো সুবিধা কি, এটা সুবিধা হলে অনেকগুলো সুবিধা আছে। সেটা হচ্ছে ভিজুয়ালাইজ, একটা একটা অর্ধেক ট্রায়াঙ্গুলার অর্ধেক প্যারাবোলা এরকম একটা শেপকে ভিজুয়ালাইজ করা যতটা সহজ তার থেকে এটা অনেক সহজ। এটা দেখে আমরা দেখেই বুঝতে পারছি এটা খুব সহজ, এবং এটা সহজ কেন, এটা কোথায় কাজ করবে সেটাও আমরা বুঝতে পারি। এটা ঠিক, এটা যদি এটা ডেপথ যদি হয় এ, তাহলে এটা A/2 তে কাজ করবে, তাও খুব সহজ। এখন এটার সাথে এটা মিলবে কিভাবে সেটা আমরা দেখি, আমরা একটু কথাটা পড়ে যাই তারপর আমরা লিখি। প্রথমে আমাদের বুঝতে হবে এটা একটা স্ট্রেস ব্লক, হুইচ ইজ নট এক্সাক্ট স্ট্রেস ব্লক, বাট হুইচ ইজ অ্যান ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক, এটা রেক্ট্যাঙ্গুলার শেপ। এখানে আমরা পড়ে দেখি যে ইট ইজ সিন দ্যাট দ্য অ্যাকচুয়াল স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইজ রিপ্লেসড বাই অ্যান ইকুইভ্যালেন্ট ওয়ান সিম্পল রেক্ট্যাঙ্গুলার আউটলাইন। দ্য ইন্টেন্সিটিটাকে আমরা ধরে নিলাম যে এই ভ্যালুটা গামা FC প্রাইম, যেখানে গামাটা আমি জানি না, আমি জানি যে FC প্রাইম যদি বেশি হয় তাহলে এটা বেশি হবে, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যত হায়ার স্ট্রেংথ কংক্রিটের বেশি হবে। তো আমরা গামাটা ভ্যালুটা আপাতত জানি না, আমাদের স্ট্রেস ব্লকটা, এবং এটা এটাও খেয়াল করতে হবে এটা একটা ফেইলিওর স্ট্রেস ব্লক, মানে একদম লিমিট সিচুয়েশন, ফেইলিওর সময়ের ঘটনার কথা বলছি। এবং এটা এটার একটা ডেপথ হবে এ, আগের ডেপথটা কিন্তু ছিল সি, সি মানে হচ্ছে নিউট্রাল এক্সিস, কারণ এটার এই পাশ থেকে এখানে এখানে আমার জিরো স্ট্রেস, এই জন্য এটাকে আমরা তখন এই পুরো সিটা হচ্ছে ডেপথ নিউট্রাল এক্সিস। এখন আমরা বুঝতে পারছি এটাকে যদি আমি অ্যাভারেজিং করি তাহলে এটা ছোট হয়ে যাবে, এবং এটার ডেপথটাকে আমরা এ ধরতেছি, আগেও কিন্তু অ্যাভারেজ করছিলাম, এখন আমরা এটাকে এরকম চিন্তা করতেছি যে স্ট্রেস ব্লকটা এ পরিমাণ, হ্যাঁ এটাও কিন্তু আমরা জানি না, এবং ধরে নিচ্ছি এ ইকুয়াল টু হচ্ছে β1c, এটা ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস থেকে ছোট। এখন আমরা দেখবো যে এখানেও আসলে কিন্তু দুইটা জিনিস যদি আমি জানি যে টোটাল কম্প্রেশন ফোর্স সিটা কত হবে, সেটা কত হবে, তাহলে আমরা দেখতে পারি এটা যদি গামা FC হয়, গামা FC টাইমস হবে এরিয়া, যে এরিয়ার উপরে কাজ করতেছে। এইটা যদি এদিকে এ হয়, আমাদের বিমটা ওদিকে আছে বি, তাহলে যদি বি হয় তাহলে আমাদের এই যদি স্ট্রেস ব্লকটা এই পরিমাণ জায়গার মধ্যে কাজ করতেছে, এখানে আমাদের এরকম একটা জায়গার উপরে এই এই রেক্ট্যাঙ্গুলার ব্লকটা কাজ করতেছে, সুতরাং এটার পরিমাণটা হবে গামা FC প্রাইম ইনটু AB, ABটা হচ্ছে তার এরিয়া। তাই যদি হয় তাহলে আমরা সি এর মান পেয়ে গেলাম, তাহলে আর এটা কোথায় কাজ করতেছে সেটাও বুঝে ফেললাম, এটা যদি এ হয় তাহলে A/2 তে কাজ করতেছে। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের দুটো নতুন আননোন বের করতে হলো, একটা হচ্ছে β1 যেটা আমরা জানি না, আর একটা ধরতে হলো গামা যেটা আমরা জানি না। এখন আমরা চেষ্টা করবো এই β1 এবং এই গামা এই দুটার ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা একটু একটু দেখে আসি। আচ্ছা প্রথমেই দেখো
এটা সবাই বুঝতে পারছো, আগের আননোন গুলা আলফা এবং বিটা ছিল, এখন নতুন দুটা আননোন আসলো, একটার নাম হচ্ছে বিটা ওয়ান, একটার নাম গামা। এবং আগেও কিন্তু আমরা আলফা এবং বিটা এই দুটা যে আননোন ছিল, এই দুটা আননোন কে আমরা এক্সপেরিমেন্টালি বের করছিলাম এবং তাদের মধ্যেও কিছু একটা সম্পর্ক ছিল, সেটা আমরা দেখছিলাম। এখন আমরা এইবার দেখি যে আমাদের এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। দেখো সি এর মান আগে ছিল আলফা এফ সি প্রাইম এবি, সরি সিবি, তাই না? আগে ছিল এটা এদিকে ডেপ সি এদিকে বি, এবং আমরা তখন অ্যাভারেজিং করে আলফার মানটা বের করছিলাম। এখন আমার জিনিস তো আসলে এটার ইকুইভ্যালেন্স, সুতরাং এটা আর এটা তো আসলে সমান হতেই হবে। এটা যে এটা যে স্ট্রেস ব্লক, এটা আমি এটা একটা একটা ফিকটিশিয়াস একটা স্ট্রেস ব্লক ধরে নিচ্ছি, আসলে কিন্তু এরকম হচ্ছে, কিন্তু আমি এখন ধরে নিচ্ছি এরকম, মানে ডেফিনেটলি সি দুটাকে সমান হতে হবে। তাহলে এখান থেকে আমি প্রথমে দেখতেছি যে গামার মান হবে, এই বিবি কাটা গেল, তো গামার মান হবে আলফা সি বাই এ। প্রথম প্রথমটা আমরা পেয়ে গেলাম যে গামা ইকুয়াল টু আলফা বাই সি বাই এ। এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি যে এখানে যদি আমরা এখানে সি এর জায়গায় দেখো সি বাই এ, আমি বাম দিকে একটু ক্যালকুলেশনটা দেখাইছি, সি আর এ এর মধ্যে একটা সম্পর্ক আছে যে এ ইকুয়াল টু বিটা ওয়ান সি। একটু আগে আমরা ছবিতে দেখছি যে এ হচ্ছে বিটা ওয়ান সি, এটা সি এর থেকে একটু ছোট। বিটা ওয়ান সি দিয়ে দিই তাহলে এখানে আমরা পাচ্ছি যে গামা ইকুয়াল টু হয়ে যাচ্ছে সি সি কাটা গেল আলফা বাই বিটা ওয়ান, তার মানে গামা ইকুয়াল টু আলফা বাই বিটা ওয়ান, ঠিক আছে? এটা একটা আমরা সম্পর্ক পেলাম। আর দ্বিতীয়ত আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি আমি এটাকে একটু সরাই দিই, সেটা দেখতে পাচ্ছি যে আমাদের এ বাই টু যেটা আগে ছিল বিটা সি, অর্থাৎ উপর থেকে কত নিচ্ছে বিটা সি, এটা এখন আমরা পাচ্ছি এটা হচ্ছে এ বাই টু, কারণ এটা যদি ডেপথ এ হয় এটা রেক্টাঙ্গুলার স্ট্রেস ব্লক, এটা এ বাই টু তে কাজ করবে। তাহলে এ বাই টু ইকুয়াল টু বিটা সি, আর এখানে যদি সি এর আমি যদি এখন বিটা এর জায়গায় বিটা ওয়ান সি বসাই দিই, তাহলে সি সি কাটা গেল বিটা ওয়ান ইকুয়াল টু টু বিটা। তার মানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বিটা ওয়ান এর যে নতুন ভ্যালুটা আমি বিটা ওয়ান ইউজ করতেছি, এই ভ্যালুটা কোনো ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট না, এটা আগের কনস্ট্যান্টের সাথে মিল আছে। তার মানে আগের যে কনস্ট্যান্টের যেই ভ্যালু গুলো আমরা পেয়েছিলাম, এই দুটো ভ্যালু কিন্তু আমরা আগেই পেয়ে গেছিলাম এক্সপেরিমেন্টালি, এই দুটো ভ্যালু আমরা পাইছিলাম এবং সেটা দেখছিলাম এফসি প্রাইম এর উপরে ডিপেন্ড করে, তাই তো? এখন আমরা প্রথমেই দেখলাম যে বিটা ওয়ান হচ্ছে টু বিটা, তার মানে এটা আসলে নতুন কোনো ভ্যালু, নতুন কোনো কনস্ট্যান্ট না, এই বিটাকে আমি যা দুই দিয়ে গুণ করলে এই ভ্যালু গুলো পেয়ে যাবো, তার মানে এটা আসলে এক্সপেরিমেন্টালি অলরেডি বের করাই আছে। আচ্ছা গামার মান কি পেলাম? গামার মান হচ্ছে আলফা বাই বিটা ওয়ান, যেটা আমরা একটু আগে পেলাম। তাহলে এখানে বিটা ওয়ান যদি এটা হয় তাহলে আলফা আলফা অলরেডি জানা আছে, তাহলে গামা এবং বিটা ওয়ান, এই যে হুইটনি সাহেবের যে নতুন যে স্ট্রেস ব্লক উনি প্রপোজ করলেন, ফিকশিয়াস স্ট্রেস ব্লক, যেটা দেখতে খুব সহজে বোঝা যাচ্ছে, সেখানে ভ্যারিয়েবল গুলো আসলে নতুন কোনো ভ্যারিয়েবল লাগে না। এবং আরো মজার ব্যাপার হচ্ছে গামার ভ্যালুটা হচ্ছে আলফা বাই বিটা ওয়ান, আলফা বাই বিটা ওয়ান যদি আমি করি দেখবো ভ্যালু গুলো অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, 0.85, 0.85, 0.85, এখানে একটু বেশি, বাট এটাকে আমরা 0.85 বলে বিবেচনায় নিতে পারি। তার মানে আসলে কিন্তু ভ্যারিয়েবল উইটনেস স্ট্রেস ব্লকে দুইটা ভ্যারিয়েবল লাগছে না, আমার আসলে ভ্যারিয়েবল লাগছে একটা, সেটা হচ্ছে এই গামার মানটা, এই অংশটা আসলে হয়ে যাচ্ছে 0.85, 0.8, খুব খারাপ হয়ে যাচ্ছে 85, গামার মান হচ্ছে 0.85 আমরা ধরতে পারি। এবং সি এর মান দেখো খুব সহজেই আমরা তাহলে লিখবো, সি এর মান হচ্ছে 0.85 এফ সি প্রাইম এ বি। তাহলে জিনিসটা এখন দেখো মানে এই স্ট্রেস ব্লকটা হওয়াতে সুবিধাটা কি হলো, আমি ভিজুয়ালাইজ করতে খুব সহজ, আমরা কিন্তু আসলে এই ব্লকটাকে কোনো কাজেই লাগবে না, এই যেটা আমরা আগের দিন যেটা শিখছিলাম সেটা আমরা আসলে ব্যবহারই করবো না, আমরা এখন থেকে এই স্ট্রেস ব্লকটা হুইটনি সাহেবের স্ট্রেস ব্লকটা ব্যবহার করবো। এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছি কম্প্রেশনটা হচ্ছে 0.85, আমাকে আর গামার কথা মনেই রাখার দরকার নেই, কারণ গামার ভ্যালুটা অলমোস্ট কনস্ট্যান্ট, হুইচ ইজ 0.85, তার মানে যখন আমার একটা ফেলিওর হয় তখন এটা 0.85 এফ সি এ বি এই কম্প্রেশনটা উপরে কাজ করতে পারে, এটা আমরা ধরতে পারি। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম, এবার আমরা আর একটু আগাই, তাহলে স্ট্রেস ব্লকের অনেক কিছু আমরা বুঝে ফেললাম। তাহলে বিটা ওয়ানটা দেখো, বিটা ওয়ানটা আমাদের নতুন একটা ভ্যারিয়েবল, তাই তো? শুনতে পাচ্ছ সবাই? দেখো বিটা ওয়ানের ভ্যারিয়েবলটা আমাদের জাস্ট এটা আগের যে ভ্যারিয়েবল ছিল তার দ্বিগুণ। আমরা যদি এখন ভ্যালুগুলো দেখি বিটা ওয়ানের ভ্যালুগুলো 0.85, 0.8, 0.75 ভ্যালুগুলো দেখো, এখানে যদি আমরা দেখি এই ভ্যালুগুলো 0.505 করে কমতেছে, তার মানে ফর্মুলাটা খুব সোজা হবে, তার মানে ফর্মুলাটা হবে আমরা যদি আবার যাই
ফর্মুলাটা হবে 0.85 থেকে শুরু হয়ে প্রতি হাজারের জন্য এটা 0.05 করে কমবে, এবং ভ্যালুটার একটা রেঞ্জও আছে 0.85 থেকে 0.65 পর্যন্ত ভ্যালু। তার মানে বুঝতেই পারছে এটা আসলে এক্সপেরিমেন্টালি আগে যে বিটা ওয়ান সেখান থেকে, আগে যে বিটা সেখান থেকে আসলো। ভ্যালুটা মনে রাখা খুব সহজ, 4000 পিএসআই এর জন্য 85%, এবং এটা খালি কমতে থাকবে, এটা যত কমতে কমতে 0.65 এর থেকে এর কমবে না। এবং তাহলে বিটা ওয়ান জিনিসটা কি, এটা আরেকবার একটু দেখে নিই। বিটা ওয়ানটা হচ্ছে এ এবং সি এর মধ্যে সম্পর্ক, এটা হবে ছোট, এ হচ্ছে এই ফিকটিশিয়াস রেকট্যাঙ্গুলার স্ট্রেস ব্লকের ডেপথ হচ্ছে এ, সেটা নিউট্রাল অ্যাক্সিস তার সাথে সম্পর্কটা হচ্ছে বিটা ওয়ান সি। বিটা ওয়ানটা 4000 পিএসআই এর জন্য 85.85 এইভাবে আমরা বের করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা এই স্ট্রেস ব্লকটা খুব সহজেই এখন ভিজুয়ালাইজ করতে পারছি। কিন্তু এবার ফেলিওর ক্রাইটেরিয়াটা কি হবে, ফেলিওর ক্রাইটেরিয়াটা আগের মতোই, এটা স্টিল যখন ইল্ড করবে তখন এটা এফএসটা এফএ হবে যেটা আমরা চাই, আমরা কংক্রিট যখন ক্রাশ করবে সেটা স্ট্রেইন এর বেলায় 0.003 স্ট্রেইনে কংক্রিট ক্রাশ করবে। এবং এখানে দেখার বিষয় হচ্ছে আগের মতোই আমরা চাবো যথেষ্ট পরিমাণ স্টিল ইল করবে তারপরে কংক্রিটটা ক্রাশ করবে, সেটা আমরা এখন কিভাবে করবো, আগের জিনিস কনসেপ্টটা আগেই আগের মতোই, কিন্তু এখন আমাদের স্ট্রেস ব্লকটাকে অনেক সহজ করে নিলাম। তো এখন দেখি আমরা ওই আগে যেটা আমরা ব্যালেন্স কন্ডিশন বের করছিলাম, এখন ব্যালেন্স কন্ডিশনটার ফর্মুলাটা কি হবে, এখন কিন্তু স্ট্রেস ব্লকটা ডিফারেন্ট হয়ে গেছে, তাই তো? তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এমন একটা সিচুয়েশন যেখানে যেই মুহূর্তে ক্রাশিং, সেই মুহূর্তে আমি ধরে নিচ্ছি এই এপসাইলন এস টা এপসাইলন ওয়াই হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইমালটেনিয়াস ক্রাশিং সাইমালটেনিয়াস ইল্ডিং, এটা এটা কিন্তু ডিজারেবল না, কিন্তু আমি ধরে নিচ্ছি এরকম একটা সিচুয়েশন লিমিটিং কেস। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কি পাই, স্ট্রেইন, এই ডায়াগ্রামটা আমরা সব সময় ব্যবহার করব, এবং এই ডায়াগ্রামটার বিউটি হচ্ছে এই ভ্যালুটা সব সময় কনস্ট্যান্ট, এই ভ্যালুটা কোনো সময় চেঞ্জ হচ্ছে না। সুতরাং আমি বাকিটা প্লে করতেছি, কিভাবে প্লে করতেছি দেখো, তার প্রথমে আমি সিমিলার ট্রায়াঙ্গেল থেকে এপসাইলন ইউ বাই সি ইকুয়াল টু হবে এপসাইলন ওয়াই বাই ডি মাইনাস সি, সেখান থেকে আমি এই ইকুয়েশনটা পাবো যেটা আমরা আগেও ব্যবহার করছিলাম, সি আর ডি এর মধ্যে একটা সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা কি পাবো, আরেকটা ইকুয়েশন আছে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, যে কম্প্রেশন ইকুয়াল টু টেনশন, একটা সেকশনে যেহেতু কোনো এক্সিয়াল ফোর্স প্রেজেন্ট নাই, সুতরাং উপরে কংক্রিট যে কম্প্রেশন নেবে স্টিলে সমান টেনশন হবে, তাহলে এখান থেকে আমরা পাবো এএস এফ ওয়াই বিডি, যেখানে এটাকে আমরা একবারে রো ফর্মে লিখলাম, তাহলে এই অংশটা হচ্ছে নিচের টেনশন আর এই অংশটা হচ্ছে উপরের কম্প্রেশন। এখানে কম্প্রেশনটাকে আমি একটু অন্যভাবে লিখলাম, এর জায়গায় এই বিটা ওয়ান সি লিখলাম, তাতে সুবিধা কি হলো, এখানে দেখো সি বাই ডি একটা টার্ম আসলো, রো বি ইকুয়াল টু সি বাই ডি একটা টার্ম আসলো, আর সি বাই ডি টা আমার এখান থেকে আমি পেয়ে যাচ্ছি সি বাই ডি টা। তাহলে এই যে ইকুয়েশন আমাদের বক্সের মধ্যে যে রবির ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, দেখো এখানে সবকিছু জানা আছে, কি জানা আছে, এপসাইলন ইউ জানি, কংক্রিটের স্ট্রেইন হচ্ছে 0.003, এপসাইলন ওয়াই ইউ আমরা জানি, যদি এটা 60 গ্রেড হয় তাহলে আমরা 60 গ্রেড কে 29 × 10⁶ দিয়ে ভাগ দিয়ে এপসাইলন ওয়াই পাবো 0.00207, আর অন্য কোনো যদি গ্রেড হয়, যদি 75 গ্রেড হয় সেটাও আমরা বের করতে পারবো, 75 কে আমরা 29 × 10⁶ দিয়ে ভাগ দেব। এখানে দেখো বাকি জিনিসটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি, আর এইখানে এখন আগের ইকুয়েশনটা মধ্যে আলফা ছিল, এখন এখানে আলফা না হয়ে বিটা চলে আসতেছে, তাই খেয়াল করে বিটা ওয়ান এর ভ্যালুটাও কিন্তু আমার জানা আছে, যেহেতু তার মানে ডান দিকের সবকিছু সবসময় জানা। তাহলে প্রথমে আমরা এই রো বিটা বের করব, এবং রো বিটা বের করলেই আমি বুঝতে পারবো যে আমি এখন কত পরিমাণ রড দিচ্ছি, আমার রোটা কোথায় আছে সেটা আমি সবসময় খেয়াল করব। আমি সবসময় রবির থেকে কম রড দিব, প্রথম কথা হচ্ছে এটা, রবির থেকে বেশি রড দিলে কি হবে, তখন আমার স্ট্রেইনটা কমে যাবে। আমি খেয়াল করবা যে এই যে স্ট্রেইন, এখানে আমরা তো জাস্ট সমান সমান দিছি, আমি যদি এপসাইলন ওয়াই না দিয়ে শুধু এপসাইলন এস লিখতাম তাহলে দেখতাম যে এপসাইলন এস এর সাথে, তখন এখানে এপসাইলন এস আসতো, এপসাইলন এস এর সাথে রো এর একটা ইনভার্স সম্পর্ক, আমি যত বেশি রড দিব এটা কম হবে, এই অংশটা কম হবে। আমি এটাকে এটা একটা লিমিটিং সিচুয়েশন বের করলাম এই ফর্মুলাটা দিয়ে, এবং এটা আমরা কন্ট্রোল করবো। আমরা সব সময় আমাদের আসলে দেখার বিষয় হচ্ছে এপসাইলন টি, বা এপসাইলন টি বলা উচিত না, আমি এপসাইলন এস টা আমি খেয়াল করবো যে আমার ইল্ডিং হচ্ছে কি হচ্ছে না, হইলে কতটুকু হচ্ছে, আমার মনের মতো ফেলিওরটা আমি আমি কন্ট্রোল করবো, ঠিক আছে? এটা এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, এখন এটা হচ্ছে আন্ডার রিইনফোর্সড বিম, হ্যাঁ, যেটাকে আমরা আগেও বলছি আন্ডার রিইনফোর্সড বিম হচ্ছে সেই বিম
যেখানে আমরা কম্প্রেশন ফেলিওরটা প্রথমে চাই না, আমরা চাই যে টেনশন ফেলিওর দিয়ে শুরু হবে, টেনশন ফেলিওরটা গ্র্যাজুয়াল অনেকক্ষণ ধরে হবে। তোমাদেরকে একটা আমরা আমরা একটা ভিডিও দেখছিলাম, অনেকক্ষণ ধরে হবে, ডিফ্লেকশন গুলো অনেক বেশি হবে, ক্র্যাকিং গুলো ওয়াইড হবে, এবং অনেকক্ষণ ইল্ডিং হওয়ার পরে আমরা দেখছিলাম ওই বিমটা প্রায় প্রায় 4 ইঞ্চি ডিফ্লেকশন হচ্ছিল। তার মানে ফেলিওর কিন্তু আমি চাচ্ছি না, ফেলিওর কিন্তু নর্মাল যখন আমি ডিজাইন করবো ফেলিওর আমি ফেলিওর হবে না সেটাই কথা, কিন্তু কোনো কারণে যদি ফেলিওর হয়, কোনো কারণে যদি ওভারলোডিং হয়ে যায়, তখন কিন্তু আমি টের পাবো। কিভাবে টের পাবো? ডিফ্লেকশন দিয়ে টের পাবো, এবং আমি আমার ক্র্যাকিং ওয়াইড হয়ে যাবে সেভাবে টের পাবো। যখন টের পাবো তখন কি করবো? তো সাথে সাথে আমি লোড কমায় ফেলবো, লোড কমায় ফেলে আমি রিপেয়ার করবো, রিট্রোফিট করে আমি ব্যালেন্স করবো। তার মানে আন্ডার রিইনফোর্স বিমের এই গুণটাকে আমি কাজে লাগাতে চাচ্ছি, এই যে ওয়ার্নিংটা আমি চাই। এই কারণে আমি সব সময় রোটাকে আমার বিমের ডিজাইনে আমি রোটাকে রোবির থেকে কম রাখবো। আচ্ছা, এখন সবার কারো যেন এই কথা মাথায় না আসে যে আমি কিন্তু রড কম দিতে বলতেছি, রড কম দিতে বলতেছি, কিন্তু আমার কিন্তু এটা এটা আমি এক্সিকিউট করতে হবে যে আমার এমএনটা যেটা আমার টার্গেট সেই এমএনটা যেন আসে। তার মানে কি আছে? আমার হাতে দুইটা জিনিস আছে, রড কমানো মানেই হচ্ছে আমার আসলে, এখন বেশি কথা বলবো না ছোট করে বলে রাখি, রড কমানো মানেই হচ্ছে আমি লিভার আর্মটা বাড়াইতে পারতে, ডেপথ বাড়াইতে হবে। একই সঙ্গে আমি আমার এমএনটা যদি ধরে রাখতে চাই, রড কমানো মানে হচ্ছে আমার বিমের ডেপথ বাড়ানো। আচ্ছা, এটা আমরা পরে আবার আবার দেখব। আচ্ছা, এখানে আমরা একটু বলে রাখি, একটু পড়ার এখানে লেখাগুলো পড়ি। তিনটা তারা দেওয়া আছে, তিনটা তারা একটু মানে কি দেখি। বলা হচ্ছে এ কম্প্রেশন ফেলিওর ইন ফ্লেকচার শুড ইট অকার, মানে হচ্ছে এটা হবে এটা আমরা চাই না, মানে আমরা বলি বলি না যে আল্লাহ না করুক হক সেরকম আর কি, যদি যদি হয় সেই সিচুয়েশনটার কথা বলছি। গিভস লিটল ইফ ওয়ার্নিং অফ ডিস্ট্রেস, অর্থাৎ কম্প্রেশন ফেলিওরে কোনো ওয়ার্নিং আমরা পাবো না। While a tension failure initiated by yielding of steel typically is gradual, jeta kotha bollam, distress is obvious from observing the large deflection and widening of crack, concrete crack associated with yielding of the steel reinforcement, and measures can be taken to avoid total collapse. Already bole felchi. In addition, most beams for which failure initiates by yielding possess substantial strength based on strain hardening of the reinforcing steel, which is not accounted for in the calculation of MN. এখানে এই পয়েন্টটা একটু একটু ছোট করে বলি, সেটা খেয়াল করো আমরা আমাদের যে স্টিলটা ইল্ড করলো, আমাদের যদি স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের দিকে আমরা মনে করতে চেষ্টা করি, FY তে কিন্তু রডটা ইল্ডিং হয়, অনেকক্ষণ হরাইজন্টালি ইল্ডিং হয়, তারপরে কিন্তু স্ট্রেংথটা আরটু বাড়ে, যেটাকে আমরা বলি স্ট্রেইন হার্ডেনিং, এবং এটা কিন্তু স্ট্রেইন হার্ডেনিং হয়ে FY থেকে বেড়ে গিয়ে এটা FU পর্যন্ত হয়, প্রায় 25% এর উপরে বাড়ে। এই যে স্ট্রেইন হার্ডেনিং এটা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু আমরা হিসাবে ধরি না, এবং বলছিলাম তখন কিন্তু অনেক বেশি স্ট্রেইন হবে, অনেক বেশি ক্র্যাকিং হবে, সেটা আমরা কাজে লাগাতে চাই না। তার মানে এই যে সাবস্টেনশিয়াল স্ট্রেইন হার্ডেনিং হচ্ছে, তাতে কিন্তু একটা এডিশনাল একটা মোমেন্ট ক্যাপাসিটি আসলে পাওয়া যায়, যেটা আমরা কিন্তু ব্যবহার করি না, যেটা আমরা হয়তো পরবর্তীতে যখন সিসমিক ডিজাইন করবো তখন আমরা দেখবো যে এটার একটা এডিশনাল বেনিফিট আছে। তার মানে এখানেও একটা এডিশনাল মার্জিন আমি পাচ্ছি, সেফটি মার্জিন, যেটা আমাদের ধরা হচ্ছে। Because of these differences in behavior, it is prudent to require that beams be designed such that failure, if it occurs, barbar bolte chhi, if it occurs, mane Allah na koru, will be by yielding of the steel, not by crushing of concrete. This can be done theoretically by requiring that reinforcement ratio, rho b, less than the balanced steel ratio, rho b. To shodha kotha jeta etobar bolla, seta hocche, amra sob shomoy khyal rakhbo, je amader jeno, যে পরিমাণ স্টিল আমরা দিচ্ছি এটা যেন রোবির থেকে সিগনিফিকেন্টলি কম থাকে। ওকে, ভালো কথা। তাহলে কেন কেন রোদ রোবির থেকে কম, এক্সাক্টলি রো না কেন, এক্সাক্টলি রোবি না কেন, সেটা এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে। এক নম্বর হচ্ছে যে ফর যদি আমি এক হচ্ছে যদি রো এই পয়েন্ট তোমার পড়ে দাও, সোজা কথা হচ্ছে যদি আমি এক্সাক্টলি রোর সাথে রোবি সমান রাখি তাহলে তো জাস্ট ইল্ডিং হয়ে ফেল হবে, আমি তো ওয়ার্নিং পাবো না, সোজা কথা, তাই না? আমি চাচ্ছি যথেষ্ট পরিমাণ ওয়ার্নিং হবে। হ্যাঁ, আর জেনারেলি আমরা রড তো একদম যা লাগে তা তো দিই না, সবসময় রাউন্ড করে একটু আমাদের রডের সাইজের সাথে মিলাইলে একটু রড এমনি বেশি থাকে, তাহলে যদি এক্সাক্টলি আমি রো মিলাইতে চাই তাহলে দেখা যাবে আলটিমেটলি ব্যালেন্সের থেকে বেশি রড আমি দিয়ে ফেলতেছি। সুতরাং সব মিলে এই পয়েন্টগুলো একটু পড়বা যে কেন রোদ থেকে আমরা রবি বেশি, আমরা রো সবসময় রবির থেকে যথেষ্ট কম রাখি, কত কম রাখি আমরা দেখব। আচ্ছা, এবার আমরা একটা কোডের কথায় আসি, আমাদের এসিএ কোড এবং বিএনবিসি কোড, এই যে কনসেপ্টটাকে আরো পরিষ্কার ভাবে
আমাদেরকে এনশিওর করতেছে, কি করতেছে যে দেখো আমাদের আমাদের কাজ হচ্ছে স্ট্রাকচারটা সেফ হবে এবং যথেষ্ট পরিমাণ ওয়ার্নিং দেবে। আমি স্ট্রাকচারের বিহেভিয়ারটাকে, বিমের বিহেভিয়ারটাকে আমি এটাকে কন্ট্রোল করব। সিআই কতগুলো লিমিট এনশিওর করছে সেগুলো আমরা এখন আলোচনা করব। তার মধ্যে একটা টার্ন আছে নেট টেনজাইল স্ট্রেইন এপসাইলন টি, এটা আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত এপসাইলন এস কথা বলতেছিলাম, এখন আমরা একটা নতুন টার্ম দেখব যেটা হচ্ছে এপসাইলন টি। তাহলে এপসাইলন টি কি আমরা একটু পরে পাতে আমি একটু ছবিতে আঁকছি মনে হয়। এপসাইলন টিটা হচ্ছে আসলে যদি এক লেয়ারের জায়গায় দুই লেয়ার রড থাকে, আমরা এতক্ষণ পর্যন্ত অঙ্ক করছি এক লেয়ার, কিন্তু অনেক সময় তোমরা দেখবে যে বিমে এত বেশি রড এসে যাচ্ছে এটা এক লেয়ারে আটানো যাচ্ছে না, এটা দুই লেয়ার হতে পারে, মেবি দুই লেয়ার কেন তিন লেয়ার হতে পারে, চার লেয়ার হতে, পাঁচ লেয়ার হতে পারে, ডিপেন্ডিং অন রড ডিমান্ড। তো অনেক বড় ডিম যেগুলো দেখবে যে যখন আমরা ধরো ব্রিজের গার্ডার ডিজাইন করবো দেখবো যে অনেক লেয়ার রড লাগে, এবং আমাদের বিল্ডিং এও দেখবো দুই তিন লেয়ার রড লাগতেই পারে, তাই না? এটা কোনো খুব কমন, এটা আমি অ্যাকোমোডেট করতে পারতেছি না, এক লেয়ারে আমি মাল্টিপল লেয়ার দিলাম। আচ্ছা যখন মাল্টিপল লেয়ার দিব তখন ডি বলতে বুঝাবে সেন্ট্রয়েড অফ দা রিইনফোর্সমেন্ট, অর্থাৎ দুই লেয়ার থাকলে তার মাঝামাঝি হবে ডি। আর ডিটি যেটা এসিআই কোড এবং বিএনবিসি ডিফাইন করতেছে যে কম্প্রেশন ফেজ থেকে সবচেয়ে যে দূরে যে রডটা আছে তার যে সেন্টার সেই সেন্টারটাকে আমরা বলবো ডিটি, এবং আমরা এখন এই ডিটি যে স্ট্রেইন এটাকে বলবো এপসাইলন টি। এতক্ষণ পর্যন্ত আমরা এই সেন্টারের স্ট্রেইনটা নিয়ে কথা বলছিলাম উইচ ইজ এপসাইলন এস, আর এখন আমরা বলতেছি এপসাইলন টি একটা নতুন টার্ম অ্যাড করব। এবং সবাই বুঝেই ফেলছো যদি এটা একটা লেয়ার রড থাকে তাহলে এপসাইলন এস আর এপসাইলন টি আসলে এক হবে, হ্যাঁ, কিন্তু মানে অ্যাকচুয়াল কোডের কথা অনুসারে দুই লেয়ার বা মাল্টিপল লেয়ার থাকলেই আমরা সবসময় আউটার লেয়ারের স্ট্রেইনটার দিকে তাকাবো। তাকাবো মানে কি, এখানে খেয়াল রেখো আমাদের এসিআই আমাদের এই এই যে আমাদের মেথডটা, এই মেথডে এপসাইলন টিটা খুব জরুরি একটা জিনিস, এই প্যারামিটার দিকে আমরা খুব ভালো করে তাকাবো। কেন তাকাবো? কারণ আমার চাহিদাই হচ্ছে যে ফেলিওরটা যেন আমার মনের মতো হয়, সেটাই আমরা একটু দেখি। তাহলে এসিআই কোড কি বলতেছে আমরা একটু এখান থেকে পড়ি। ওয়াইল দ্য নমিনাল স্ট্রেংথ অফ এ মেম্বার মে বি কম্পিউটেড বেসড অন প্রিন্সিপাল অফ মেকানিক্স, দ্য মেকানিক্স অ্যালোন ক্যানট এস্টাবলিশ সেফ লিমিট ফর ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও। এখানে খেয়াল করে একটা টার্ম বলছি, maximum reinforcement ratio as discussed in chapter 3. These limits are defined by ACI codes. The limitations take two forms. দুই ভাবে জিনিসটা করতেছে। First, the code addresses the minimum tensile reinforcement strain allowed at nominal strength in the design beams. অর্থাৎ প্রথমেই কোড বলে দিচ্ছে যে আমি কত এপসাইলন টি চাই, মিনিমাম কমপক্ষে কত আমাকে তোমার কতটুকু তোমার স্ট্রেইন হইলে আমি খুশি হব। আমরা জানি যে 60 গ্রেড এর জন্য ইল্ডিং স্ট্রেইন হচ্ছে 0.002, এখন কোড বলে দিচ্ছে 0.02 হইলে আমি খুশি হব না, আমি চাই যথেষ্ট ইল্ড হোক। কখন এট ফেলিওর এটা কিন্তু একটু বুঝতে হবে, কখন যে একটু আগে আমি ছবি আঁকলাম দেখো উপরে কিন্তু এপসাইলন ইউ, কখন এটা কিন্তু যেকোনো সময় কথা বলতেছি না, যেই মুহূর্তে ক্রাশিং হলে বিমটা শেষ হচ্ছে, যেই মুহূর্তে ক্রাশিং হবে সেই মুহূর্তে উল্টা দিকের স্ট্রেইনটা এপসাইলন টিটা যেন যথেষ্ট পরিমাণ হয়, একটা মিনিমাম লিমিট দেওয়া আছে যে যথেষ্ট পরিমাণ হয়, সেই কমপক্ষে কমপক্ষে যেন 0.05 হয়। অর্থাৎ আমাদের ইল্ড যদি হয় 0.02 তে, ইল্ডিং হয়ে বাড়তে 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 এটা আড়াই গুণ ইল্ড হবে, তারপরে উপরে গিয়ে ক্রাশিং হবে। তাহলে প্রথমেই আমার কোড এই কথাটা বলে দিচ্ছে। সেকেন্ড হচ্ছে দ্য কোড ডিফাইন স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর্স দ্যাট মে ডিপেন্ড অন দ্য টেনজাইল স্ট্রেইন অ্যাট নমিনাল স্ট্রেংথ। অর্থাৎ কোড আর এটাও বলতেছে যে এপসাইলন টিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার, এবং এই প্যারামিটারটা প্রথম কথা হচ্ছে অনেক বেশি এপসাইলন টি চাই, এক নম্বর কথা, আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর যেটা ফাই, এই ফাইটা আসলে আমি দিব, আমি কতটুকু ফাইটা তো আগে কি জন্য দিচ্ছি, ফাইটা হচ্ছে আমি ভয় লাগতেছে আমার আমার নমিনাল ক্যাপাসিটির মধ্যে অনেক আনসার্টেনিটি আছে, আমার ভয় লাগতেছে দেখি আমি আমি এই ফাইটা আমি একটা 0.9 বা 0.8 একটা ভ্যালু আমি ব্যবহার করতে চাই, আমার যা ক্যাপাসিটি আমি পাবো তার থেকে একটু কম ভ্যালু ব্যবহার করব। যদি এসিআই কোড বলতেছে এই ভ্যালুটাও আমি চুজ করব বেসড অন এপসাইলন টি, অর্থাৎ আমার যদি এপসাইলন টিটা অনেক বেশি হয় তাহলে আমি বুঝতেই পারবো অনেকক্ষণ ইল্ডিং হচ্ছে, আমি টের পাচ্ছি আমার ওয়ার্নিংটা দিচ্ছে, তার মানে এপসাইলন টি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা যেটা দিয়ে আমি আমার
ডিজাইনটাকে কন্ট্রোল করব। তাহলে এটা যদি সবাই বুঝে থাকো বা আমরা এখন আর একটু বুঝবো, সেটা হচ্ছে এপসাইলন টিটা হচ্ছে আমার সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার যেটার দিকে আমি খেয়াল রাখবো, এবং সেটা খেয়াল করেই আমি আমার ডিজাইনটা আমি আমি আমার মতো ডিজাইনটাকে প্লে করব। দেখো আগের মত আগের সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমি যে একটু এবার যদি ছবিটা দেখো, আমি সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমি বের করতে পারি এটা এই ডেপটা হচ্ছে সি, তাহলে এপসাইলন ইউ বাই সি, আর এই এই ট্রায়াঙ্গেলের এই ডেপটা হচ্ছে ডিটি মাইনাস সি, তাহলে এপসাইলন টি হবে এপসাইলন ইউ ডিটি মাইনাস সি। তাহলে এই ইকুয়েশনটা আমরা খুব সহজেই সিমিলার ট্রায়াঙ্গেল থেকে বের করতে পারতেছি। এখন এখানে আমি কি করতে পারি, আগের মতো আমি আগে যেভাবে করছিলাম ওই যে এখানে আমি সি বাই ডি টি বের করে দিচ্ছিলাম না, সি ইকুয়াল টু টি ইকুয়াল টু করে এক্সাক্টলি আগের ইকুয়েশনের মতো করে আমি এই এক্সপ্রেশনটা বের করলাম। এখানে আগে এখানে ছিল, এটা কাটাই কাটি চলে গেছিল, এখন দুটা টার্ম আসলো। ঠিক আছে, দুটা টার্ম আসলেও আমরা কনজারভেটিভলি এটাকে আমরা এক ধরতে পারি, এটাকে সমান করে আমরা এটা বাদ দিয়ে দিলাম। ফাইনালি ইকুয়েশনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার ইকুয়েশন। দেখো এখন কিন্তু আমি ব্যালেন্স কন্ডিশনের মতোই দেখতে, এখানে যদি আমি এপসাইলন টি জায়গায় এপসাইলন ওয়াই বসাই দিতাম এটা ব্যালেন্স কন্ডিশনের ইকুয়েশন হয়ে যেত। তার মানে এখন এটা ব্যালেন্স কন্ডিশনে লিখলাম না, আমি এটাকে লিখলাম এই ফর্মে। এখন দেখো ইকুয়েশনের সবকিছু আমি জানা আছে। এখন যদি আমি তোমাকে বলি যে আমি একটা বিম বিম চাই যেটাতে এপসাইলন টিটা এত হবে, কত হবে, সে মেবি 0.004 হবে বা 0.006 হবে, তা এটা যদি আমি বলে দিই সাথে সাথে কিন্তু রোটা আমার জানা হয়ে যাচ্ছে। তার মানে আমি নিজে কিন্তু রোটাকে অ্যাডজাস্ট করতে পারবো যে আমার এই পরিমাণ রো, এই পরিমাণ রো দিলে এই পরিমাণ স্ট্রেইন হবে। এই স্ট্রেইনটা কেন এত ইম্পর্টেন্ট বুঝতেই পারতেছো, স্ট্রেইনটা দিয়েই আমার ওয়ার্নিং এর লেভেলটা অ্যাডজাস্ট হচ্ছে, এটা যত বেশি হবে তত ভালো। তবে এটা মানে জিনিসটা হচ্ছে যত বেশি হবে তত ভালো হবে এটা তো বুঝতেই পারতেছো, কিন্তু একই সঙ্গে এটাও বুঝতে পারতেছো মানে যদি আমি রোগ যত কমতে থাকবে আমার বিমের ডেপটা বাড়তে থাকবে, এটা আমরা একটু পরে আবার অন্যভাবে দেখবো। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো, প্রশ্ন করো নাহলে আমাকে একটু। এটা কিন্তু একবারে বোঝার কথা না, আমি প্রশ্ন আসার কথা। আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখি, এবার দেখো একটা কথা বলা আছে, তোমরা ট্রুলি আন্ডার রিন ট্রুলি কথাটা বলছে, আন্ডার রিনফোর্স মানে কি, আন্ডার রিনফোর্স মানে হচ্ছে সোজা কথা ইল্ডিং এর মাধ্যমে ফেলিয়ার যেটা হবে, যেখানে রো বি থেকে কম রড আছে সেটাই আন্ডার রিনফোর্সড, মানে ইল্ডিংটা ইল্ডিং এর মাধ্যমে ফেলিয়ারটা ইনিশিয়েট করতেছে। এখন বলা হচ্ছে ট্রুলি একটা কথা বলছে, ট্রুলি মানে হচ্ছে সোজা কথা হচ্ছে অনেকক্ষণ ধরে আমার এই বিহেভিয়ারটা পাবো, সেটার জন্য এসিআই কোড বলতেছে যে এপসাইলন টিটা আমার মিনিমাম যেন 0.05 হয়, যেটা একটু আগে আমি বলেই দিচ্ছি যে মিনিমাম যেন কমপক্ষে যেন আমার এতটুকু স্ট্রেইন আমি পাই কখন এট ফেলিয়ার। এখানে বিমের একটা সংখ্যা আছে দরকার, আমি চাবো যে সব সময় এপসাইলন টি যেন এর থেকে বেশি হয়, এবং এটা হলে আমি এতই খুশি হব যে আমি মনে করতেছি ঠিক আছে তাহলে তো আর খুব বেশি ভয়ের কথা নেই, ভয়ের জন্য তো আমি ফাই দিচ্ছি, যেহেতু অনেকক্ষণ ওয়ার্নিং পাবো ইল্ডিং এর থেকে আড়াই গুণ বেশি ওয়ার্নিং পাবো, সুতরাং আমি ফাই এর মানটা 0.9 ধরতে পারি। এইটাকে বলা হচ্ছে আন্ডার রিইনফোর্স তো বটেই, এটাকে বলতেছি আমরা টেনশন কন্ট্রোল সেকশন, এই সেকশন গুলো আমার মনের মতো সেকশন, এবং এখানে যথেষ্ট পরিমাণ ইল্ড হবে, কত পরিমাণ ইল্ড বুঝতেই পারতেছো যে আমার যদি এটা 60 গ্রেড হয় তাহলে আড়াই গুণ ইল্ড হবে, ঠিক আছে ইল্ডিং শুরু হবে, ঠিক আছে বুঝতে পারছো জিনিসটা এইভাবে এরকম, মানে করো ডায়াগ্রামটা এখান থেকে শুরু হবে এরকম হবে, এখানে প্রথমে ইল্ড হবে তারপর এটা ঘুরতেছে এটা আর বাড়তে 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 এটা এখানে চলে যাবে, যখন এটা এপসাইলন ইউ হবে তখন এটা ক্রাশ হবে, এবং ততক্ষণে কিন্তু উল্টা দিকে অনেক ইল্ড হয়ে গেছে। এই ইলটা আমি চাচ্ছি, এই ইলটাই আমরা এক্সপেরিমেন্টালিও দেখছি ভিডিওতে দেখছি, এবং কোড যেটা বলে দিচ্ছে এসিআই কোড বলছে আমার জন্য এটা হচ্ছে এখন আমার ফর্মুলা যে রো 0.05, অর্থাৎ তখন এখানে আমি 0.0 একটু আগে যে ফর্মুলা এখানে আমি 0.05 বসাই দিলাম, এই 0.05 বসালে আমি আমার রোটা হবে এত, এবং এইটাকে আমি বলে দিচ্ছি ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও, অর্থাৎ এর থেকে বেশি রড আমি দিব না সোজা কথা, দিস ইজ দ্য লিমিট। তার মানে 0.05টা কি, 0.05 হচ্ছে মিনিমাম স্ট্রেইন যেটা আমাকে থাকতেই হবে, তার করেসপন্ডিং যে রডটা আমি পাবো এটা হবে ম্যাক্সিমাম রড, যার বেশি আমি দিব না, তাহলে আমার সোজা কথা হচ্ছে মিনিমাম স্ট্রেইন অ্যাটেইন করার জন্য যে রড পাচ্ছি করেসপন্ডিং রড তার বেশি রড দিলে তার এটা পাবো না, তার থেকে কম রড করতে হবে, সুতরাং এই রিইনফোর্সমেন্ট রেশিওটা হচ্ছে আপার লিমিট যার নিচে রাখতে চাই তাতে আমি কমপক্ষে 0.05 স্ট্রেইন পাবো। এটা কি সবাই বুঝছো?
আমরা যখন রো বের করছি, আবার রো বি হচ্ছে রো এর থেকে বেশি হওয়া লাগবে, তো আমরা কি না না এখন সরি সরি এক মিনিট তোমাকে থামাচ্ছি। এখন আমরা আসল কথা হচ্ছে, আমি তো চাচ্ছি ট্রু বিহেভিয়ার, তার মানে কি আমি চাচ্ছি অনেকক্ষণ ইল, এই কারণে আমি আসলে রবি আর চাচ্ছি না, আমি চাচ্ছি রবির থেকে অনেক বেশি, রবি রবি বলা উচিত না, মানে আমি আর এপসাইলন ওয়াই চাচ্ছি না, আমি চাচ্ছি এপসাইলন ওয়াই থেকে ও অনেক বেশি ইল্ড হোক। কত সেটা? এপসাইলন ওয়াই হচ্ছে 0.02, আমি চাচ্ছি তার থেকে আড়াই গুণ বেশি যাতে আমার ইল্ড হয়, ইল্ডিংটা যেন অনেকক্ষণ যাবত হয়। ইল্ডিং শুরু হবে 0.02 তে, তারপর অনেকক্ষণ তার থেকে আড়াই গুণ লম্বা হওয়ার পরে এপসাইলন ইউটা রিচ করবে। এপসাইলন ইউ যখন রিচ করবে, যেই মুহূর্তে এটা রিচ করবে, ততক্ষণে উল্টা দিকে অনেক স্ট্রেইন হয়ে গেছে, মনের মতো স্ট্রেইন হচ্ছে। এবার প্রশ্নটা আবার করুন। তাহলে কি স্যার এখন আমি রো বি যেটা সেটা এখন এর থেকে বেশি নেবো নাকি ওইটা এখন আমি এখন কনসিডারই করব না? এখন আমি এটা কনসিডার করব না। আচ্ছা এখন আচ্ছা, রবিটা আগে একটা প্রথমে আমি রবিটা দেখানো হয়েছে যে সেই মুহূর্তে এটা হয়, কিন্তু রবি ধরে ডিজাইন করলে কি কি সমস্যা ওই যে একটু আগে বললাম, রবি ধরে আমার ডিজাইন করার কোনো স্কোপ নাই, কারণ রবি ধরে ডিজাইন করতে গেলে অনেক ঝামেলা হবে। যে মুহূর্তে এটা মানে আসল তো আমি অনেকক্ষণ ধরে ইল্ডিং চাই, এটা তার অনেকক্ষণ ধরে ইল্ডিং হলো না, আসল মুদ্রা কথাটা হচ্ছে এটা। আর বাকি পয়েন্ট গুলো একটু পড়ে নিও, তাহলে এটা কি সবাই বুঝছো? আচ্ছা এবার আমরা তাহলে একটু পরের ছবিতে যাই, তাহলে আমরা আরেকটা জিনিস বুঝতে পারবো। এইবার দেখো এসিআই কোড বলতেছে এই ফাইটা আমরা এইভাবে চাই, যে আমরা আমাদের যে ছবিটা একটু আগে আমরা দেখলাম স্ট্রেইন ছবিটা, সেটা হচ্ছে এপসাইলন টি, তাই না? আমাদের একটু আগে ছবিটা এখানে কপি করে দিলে ভালো হতো, যে এপসাইলন টিটা আমরা চাচ্ছি 0.05 এ থাকতে। আমার ডিজাইন সবসময় এটা ডান দিকে আমি রাখবো, 0.05 এর ডান দিকে রাখবো। আরেকটা দেখো, তাহলে ব্যালেন্স কন্ডিশনটা আছে এইখানে, জাস্ট আমার এপসাইলন ওয়াই, তো তাহলে কি হবে দেখো, এর বাম দিকে থাকলে কি হবে, বাম দিকে থাকলে এটাকে বলবো আমরা কম্প্রেশন কন্ট্রোল, অর্থাৎ এটা ওভার রিইনফোর্সড বিম, যে এখানে তোমার ইল্ডিং হচ্ছেই না, বাম দিকে থাকলে ইল্ডিং হচ্ছেই না, এটা যদি বাম দিকে থাকি ইল্ডিং হওয়ার আগেই ক্রাশিং হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব আনডিজার্ভেবল। এবং তখন কি দেখো, তার মানে কোনো ওয়ার্নিং নাই, তার মানে ফায়ার মালু অনেক কম ইউজ করবা, মানে আমি যদি পাই মোমেন্ট ক্যাপাসিটি যদি হয় 100 কেপিট, অ্যাকচুয়াল ডিজাইনে মাত্র 65 ইউজ করবো। আর যখন আমার এইখানে আমি থাকব, আমার এইখানে যদি আমি ডিজাইন করি, তাহলে ক্যাপাসিটি যদি 100 হয়, তাহলে আমি 90 কেপিট আমি তার ডিজাইনে ধরবো, 5 mmটা তখন 90 হবে। এখন তাহলে মাঝখানটা কি, মাঝখানটা হচ্ছে ট্রানজিশন, তাহলে এই জায়গাটা কি ওভার রিইনফোর্স না আন্ডার রিইনফোর্স, এটাকে বুঝো। দেখো তো এই জায়গাটা কি হবে, এখানে তাহলে ইল্ডিং হচ্ছে কিন্তু যথেষ্ট পরিমাণ হচ্ছে না, যথেষ্ট পরিমাণ হচ্ছে না মানে কি, যেই মুহূর্তে হবে সেই মুহূর্তে ফেল, তাহলে এই ট্রানজিশন জোনটা দেখানো হচ্ছে, কিন্তু আমরা আসলে ডিজাইনটা এখানে করব না, আমাদের ডিজাইনটা হবে সবসময় আমরা ডান দিকে থাকবো, এটাকে সবাই বুঝছো? তাহলে দুটা দুটা জিনিস একই সঙ্গে বলতেছে কোড, কোড বলতেছে সবসময় ডান দিকে থাকবা, ভালো কথা, এবং যদি ডান দিকে থাকতে পারো তাহলে খুব খুশি, তাহলে ফায়ার ভ্যালু 0.9 থাকবে। এবং এইসব সেকশনকে আমরা বলবো টেনশন কন্ট্রোল সেকশন, এটাই আমাদের নর্মাল ডিজাইনে আমরা এখানে থাকবো। আর একটা জিনিস হচ্ছে এই যে স্ট্রেইন থেকে পাবো, আর যদি তোমার আর যদি মাঝখানে চলে আসে, মনে করো ফায়ার ভ্যালুটা এখানে আছে, তখন আমি এখান থেকে ইন্টারপোলেট করে বের করবো যে ওয়াই হলে 0.65 আর 0.05 হলে আমার 0.9, মাঝখানে আমি তা ইন্টারপোলেট করে বের করবো, বুঝতে পারছো? স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম, বলো এপসাইলন টি থেকে যে রো বের করে ওখানে কি এপসাইলন ইউ এটা ফিক্সড, মানে একদম? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, বুঝে গেছো, এটা এটা অলওয়েজ একই হবে, সব সময় এক হবে, সব সময় 0.003 তে ফেল হবে, কনক্রিট ক্রাশিং করতেছে সব সময় 0.003। এই এই জিনিসটাকে আমরা আসলে সব সময় আসলে এই জিনিসটাকে কাজে লাগাচ্ছি, 0.003 টা একটা লিমিটিং কেস, কংক্রিট 0.003 তে ক্রাশ করছে, কিন্তু তখন উল্টা দিকে কি হচ্ছে সেটা আমি কন্ট্রোল করতেছি। আমি যদি কম রড দিব তাহলে আমি বেশি স্ট্রেন পাবো, যদি আমি বেশি রড দিই তাহলে আমি কম স্ট্রেন পাবো, আমার মনের মতো স্ট্রেনটা রাখার জন্য আমি কোথায় অ্যাডজাস্ট করবো সেটা আমি প্লে করবো। সো কোড বলতেছে 0.05 থাকলে কোড খুশি, 0.05 বসলে যে রো আসবে সেই রো দিয়ে ডিজাইন করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ইচ্ছা করলে আমি নিজে ইচ্ছা করলে আরো এখানেও করতে পারি, 0.06 এও ডিজাইন করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমি যত বেশি
ডান দিকে যাচ্ছি, আমার বিমের ডেপথ কিন্তু বাড়তে থাকে, সেটা আমরা পরে আবার দেখব। আচ্ছা এখন কি সবার, কি সবাই বুঝে ফেলছো? এত বুঝে ফেলার কথা আমরা অঙ্ক করার সময় কি রো 0.005 এর জন্য যে ফর্মুলাটা ইউজ করছে এটা দিয়েই করো, মানে রো বি আর তেল লাগতেছ না কখনো? রো বি আর লাগবে না, আসলে রো বি লাগবে না। আচ্ছা এখানে বলে রাখি, আমাদের ছোটবেলায় কিন্তু আমরা 75% অফ রো বি ইউজ করতাম, হ্যাঁ সেটাই ছিল, মানে এখন যেটা এপসিলন 0.005 তখন রোবির থেকে শুরু হতো ক্যালকুলেশনটা, রোবির 75%। এখন রোবি বলে আসলে কোনো কাজ দরকার নেই, রোবিটা কোনো কাজেই লাগবে না। এখন আমাদের টার্গেটটা হচ্ছে 0.005 এনশিওর করা। কিন্তু 0.05টা কিন্তু কি ভ্যালুটা খেয়াল করবা, 0.05টা ইজ 2.5 টাইমস অফ FY, ঠিক আছে? আগে কিন্তু এই এই ফাইয়ের এই ছবিটাও ছিল না আগের কোডে, আগের কোড বলতে মানে আমাদের ছোটবেলার কোডে, তখন কিন্তু বলতো যে বিম মানে হচ্ছে 0.9 আর কলাম মানে 0.6। হ্যাঁ এটা কিন্তু আসলে কলাম, যেটা আমরা পরে দেখব, আমরা কলাম যখন ডিজাইন করি সেটা আসলে এই জায়গাটা, টাইট কলাম এটা আর স্পাইরাল কলাম হচ্ছে এই জায়গাটা, সেখানে কোনো আমাদের মানে ইল্ডিং হচ্ছে না। যদি এটা এক্সিয়াল লোড হয় তাহলে এখানে থাকবে, আর কলাম আসলে এইসব রেঞ্জেও যায়, সেগুলো আমরা পরে দেখি। এই এটা মানে প্রশ্নটা হচ্ছে কেন কারো কার্ভটা এটা দিল, কলামের বেলায় কলামে যেখানে কোনো কোনো সিচুয়েশনে এইসব রেঞ্জে আমরা যাই, কিন্তু বিম সবসময় আমরা এটা ডান দিকে থাকবো, ঠিক আছে? কিন্তু এইবার আমরা একটা টার্ম দেখবো, সেটা আবার সবকিছু বলার পরে আবার একটু আবার উল্টা কথা বলি। এই পর্যন্ত কি সবাই বুঝছো? জি স্যার। কিন্তু স্যার এপসিলনটি 0.005 এর চেয়ে আমি আরো বেশি ধরলে কি আমি আরো সেফ থাকতাম না বা? হ্যাঁ হ্যাঁ, এটা আমি ও যেটা বলছে এটা হচ্ছে লিমিট, এটা হচ্ছে এসিআই কোড তোমাকে বলতেছে 0.05 এর থেকে যেন বেশি স্ট্রেইন হয়, তুমি এর থেকে বেশি নিতে পারো কোনো অসুবিধা নেই, এর থেকে কম কোনোভাবে দিতে পারবে না, ঠিক আছে? কম দিতে পারবে না কথাটা ঠিক না, সেটা আমরা এক্ষুনি দেখবো, সেটা দিয়ে আমরা আজকে শেষ করবো। মানে কম দাও আনসেফ হবে? আনসেফ হবে না, মানে ওয়ার্নিং কম পাবো, এবং এটা আনডিজারেবল, আমরা তো চাচ্ছি যে ওয়ার্নিং দিয়ে ফেলিওর হওয়া, তো সেটার জন্য এসিআই কোডের এই এটা আমরা একটু আরেকবার একটু বলে নিই। এসিআই কোড আসলে আরেকটা লিমিট অ্যালক করছে, যেটা লাল দাগ, এই ভ্যালুটা হচ্ছে 0.04। এসিআই কোড তোমাকে বলতেছে 0.05 দিয়ে ডিজাইন করতে, কিন্তু অন্য কেউ যদি ডিজাইন আগের আসলে এটা আগের কোডের সাথে ম্যাচ রাখার জন্য 0.04 একটা ভ্যালু রাখছে, যে 0.04 এর নিচে অন্যরা যদি কেউ করে ফেলে সেটাকে মাফ করে দেবো, কিন্তু আমি নিজে যখন ডিজাইন করবো তখন আমি 0.05 করবো, ঠিক আছে? কিন্তু দেখো খেয়াল করে দেখো, 0.04 করলে আর 5=0.9 এইটার যে সুবিধা, এই সুবিধাটা আমি ইউজ করতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা এখন এখানে আমি আর বেশি কথা বলবো না, কারণ আমি আমার মানে ক্লাস আমি শেষ করে ফেলছি। খালি একটা জিনিস, একটা স্লাইড দেখাই, সেটা হচ্ছে এইটা। তার মানে দেখো এখন এই ডায়াগ্রাম থেকে এম এন এর ইকুয়েশনটা কত সিম্পল হয়ে গেছে, এমএনিকুয়াল টু তাহলে কি হবে ASFY, কেন FY কেন? কারণ এটা তো ইল্ডিং এর মাধ্যমে ফেলিওর হচ্ছে, তাহলে ASFY। আর লিভার আর্ম কত? D-A/2, তো D-A/2। তাহলে দেখো এই 27 নম্বর ইকুয়েশনটা হচ্ছে, আমি যদি এটার দিকে তাকাই দেখো এটা কিন্তু 0.85 হয়ে গেছে, গামার মান 0.85, তাহলে ASFY D-A/2। ইকুয়েশনটা কত সিম্পল একটা ইকুয়েশন, এটা মুখস্থ রাখার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে যারা ডিজাইন করবা এই যে 27 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশনটা দিনের মধ্যে মানে যে কতবার আমি ইউজ করি, যেহেতু আমি একটু একটু ডিজাইন টিজাইন করি, মানে এই ডিজাইনটা হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে আমি বলি রুটি রুজির ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশন থেকে রুটি রুজি হবে। এবং ইকুয়েশনটা মনে রাখো, দেখো কত সুন্দর একটা ইকুয়েশন, ফোর্স টাইমস লিভার আর্ম। এখানে আমি এ এর মানটা বের করতে পারছি, সি বের করতে পারছি, এর মানটা কিভাবে বের করবো এটাও একটু দেখে রাখি। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম টেনশন ইকুয়াল টু কম্প্রেশন থেকে বের করতে পারছি, দেখো কম্প্রেশন ইকুয়াল টু এটা, টেনশন ইকুয়াল টু এটা, তাহলে এ এর মান এত। তাহলে ইকুয়েশন 28 এবং 27 এবং এই তিনটা তারা দিলাম, ছবিটা মনে রাখতে চাচ্ছি, এই দুটো ইকুয়েশন মনে রাখতে পারছে, এই দুটো ইকুয়েশন দিয়ে আসলে বিমের সব কিছু ডিজাইন হয়ে যাবে। প্যারালালি আমরা এই এপসাইলন এস বলি বা এপসাইলন টি বলি, এইটাকে আমরা ক্যালকুলেট করে দেখব যে এপসাইলন টিটা আমার মনের মতো হচ্ছে কিনা, দ্যাটস ইট, এটাই আমার বিম ডিজাইন, আর কিছু লাগে না। এবার প্রশ্ন করো, আমি আর আগে যাবো না, এখানে থামবো। স্যার আমরা যখন হচ্ছে কি কোশ্চেন সলভ করব তখন কি আমরা হচ্ছে কি সিম্পলিফাইডটা ধরে করব নাকি হচ্ছে কি আমাদের হচ্ছে বলা থাকবে যে সিম্পলিফাইড? এই যে তুমি তো আসলে কথা হচ্ছে সিম্পলিফাইডটাই সব সময় থাকে, এটা আগেরটা মানে বোঝানোর জন্য আগেরটা কাজে লাগছে, আলফা বিটা দিয়ে আমরা যেটা করছি আগেরটা আসলে খুব একটা কোনো কাজে লাগবে না। যদি তুমি এখন এটা বুঝে ফেলো যে আসলে জিনিসটা ওখান থেকে আসছে,
ওখান থেকে ওই যে আলফা এবং বিটার যে কনস্ট্যান্ট দুটো যেটা এক্সপেরিমেন্টালি বের করা হয়েছে সেখান থেকে আমরা গামা এবং বিটা ওয়ানটা বের করে নিলাম, এবং এখন গামার ভ্যালুটাও আর লাগতেছে না, শুধুমাত্র বিটা ওয়ান, এবং সেটাও কিন্তু 0.85 তারপরে 1000 জন্য 0.05 করে কম। এটাও খুব সিম্পল একটা, হুইটনি সাহেব খুব সিম্পল একটা স্ট্রেস ব্লক দিছে, এবং আছে এখানে একটু বলা উচিত এটা স্ট্রেস ব্লকটা কিন্তু এক্সপেরিমেন্টালি এটা প্রমাণিত যে এখানে যে ক্যাপাসিটি পাওয়া যাচ্ছে এই বিমটাকে যদি আমি সত্যি সত্যি মোমেন্ট দিয়ে ভেঙে দেখি তাহলে এর কাছাকাছি ভ্যালুই আসে। সুতরাং এটা দিস ইকুয়েশন এবং যে স্ট্রেস ব্লক আমি ধরলাম এটা খুব সেফ টু ইউজ। ঠিক আছে স্যার, স্যার আমরা যে নমিনাল মোমেন্টটা পাইলাম স্যার সেটাকে আমরা ফাই ইউজ করে কমিয়ে আনলাম স্যার, এটার আলটিমেট সিগনিফিকেন্সটা একটু আরেকবার বলবেন স্যার। না এটা তো আমি ক্যালকুলেট করে বের করলাম। হ্যাঁ আমরা কিন্তু আগে দেখছি যে প্রত্যেকটা যদি আমি যদি 100টা বিম টেস্ট করি 100টা বিমের মধ্যে ভ্যারিয়েশন আসবে, এবং আমরা যে একটা 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 ডিস্ট্রিবিউশন দিয়ে দেখাইছি না র্যান্ডম ডিস্ট্রিবিউশনে কেমন, এখন আমি তো এটা তো অনেকটা ভ্যারি করতেছে, এখন এমএন করে আমি একটা ক্যালকুলেট করছি এর, তার মধ্যে যদি খেয়াল করো এএস এর মধ্যে আনসার্টেনিটি আছে, রডের মধ্যে আনসার্টেনিটি আছে, বিশেষ করে এফ ওয়াইটা কম বেশি হতে পারে, তোমার ডি ভ্যালুটা এই যে তুমি যে লিভারাম ধরছো বিমের ক্রস সেকশন একটু ছোট বড় হতে পারে, এই আনসার্টেনিটিটা বোঝাই যাচ্ছে খুব বেশি না, কারণ এফ ওয়াইটাও ল্যাবে তৈরি করা হয়েছে, এই সরি কারখানায় তৈরি করা হয়েছে, ডি এর মানটা তোমার কাছে কন্ট্রোল করছো, তো খুব যে আনসার্টেনিটি আছে তাও না, এবং তুমি কন্ট্রোল করতেছো যে ওয়ার্নিং অনেক ওয়ার্নিং দিবে, এই কারণে তোমার ফাইল ভ্যালুটা মাত্র 0.9 90% ভ্যালু আমি ধরতে পারতেছি, তার মানে এখানে আনসার্টেনিটি খুব বেশি নাই না, তারপরেও আনসার্টেনিটির জন্যই আমি ফাইল রিটেন করছি। এবং শুধু আনসার্টেনিটি না, আমার ফেইলিওরটা কিভাবে হচ্ছে সেটাও খুব ইম্পর্টেন্ট, যেহেতু ওয়ার্নিং দিয়ে হচ্ছে সুতরাং আমার ভয়টা একটু কম। ঠিক আছে বলো স্যার, বিটা ওয়ান এর ভ্যালুটা স্যার 0.65 থেকে 0.85 পর্যন্ত স্যার ভ্যারি করবে স্যার, এটা স্পাইরাল আর দুইটার জন্যই তুমি বলতে চাচ্ছো এই ভ্যালুটা? হ্যাঁ জি স্যার, নিচেরটা হচ্ছে টাইট কলামের জন্য, উপরেরটা হচ্ছে স্পাইরালের জন্য, বিমের বেলায় দুটো এক, এখানে বিমের জন্য কোনো সমস্যা নেই, স্পাইরালটা আমাদের এখন দরকার নেই, স্পাইরালটা যখন আমরা কলামে স্পাইরালে রিইনফোর্স কলাম করব তখন দেখবো যে এটা ইউজ করব। তো এইটার মধ্যে মানে আমাদের জন্য আসলে এই অংশটা দরকার, ডান দিকটা দরকার, আর কোন কোন ক্ষেত্রে আমরা 004 এর নিচে যাব না সোজা কথা। জি 005 হচ্ছে মনের মতো স্ট্রেইন, আর 004 হচ্ছে এই করব না, তারপরে যদি কেউ করে মাফ করে দেবো, 004 এর নিচে কোনোভাবেই না। হ্যাঁ এটা যেন এটা খেয়াল করবা, 004 এর লাইনটা এখানে আছে, এখানে একটা লাইন আছে, এর বাম দিকে গেলেও কিন্তু আসলে ইল্ডিং হচ্ছে, কিন্তু সেটা কিন্তু টেনশন কন্ট্রোল হবে না, সেটা কিন্তু মানে অ্যাকচুয়ালি নট অ্যাকসেপ্টেবল। হ্যাঁ সেটা ক্যাপাসিটি কিন্তু এইভাবেই বের করবো, কারণ ইল্ডিং যেহেতু হচ্ছে কিন্তু সেটা কিন্তু অ্যালাউড না, সেটা বিমের জন্য অ্যালাউড না। ঠিক আছে স্যার, আমি বলছিলাম স্যার এফসি প্রাইমটা যদি 5000 পিএসআই হইতো স্যার তাহলে এ ইকুয়াল টু এস এফওয়াই বাই 0.85 কি তাহলে স্যার বিমের জন্য 0.85 দিতাম না স্যার, এটা কমায় তারপরে দিতাম স্যার সেই জিনিসটা? ও না না এটা বলতে পারছে, ওর প্রশ্ন বলছে এই 85 টা কিন্তু সবার জন্য একই, এই এটা কিন্তু অনেকেই ভুল করে, এই 85 টা কিন্তু কোনো কংক্রিট স্ট্রেংথের সাথে রিলেটেড না, এটা তোমরা একটু খেয়াল করে দেখো এই 85 টা কোথা থেকে আসছে, এই 85 টা এখান থেকে আসছে, 85 85 85 86 আছে, বাট এটা সব কংক্রিট স্ট্রেংথের জন্য গামার ভ্যালু 85, এটার সাথে কোনো কংক্রিট স্ট্রেংথের সম্পর্ক নাই। হ্যাঁ কিন্তু বিটার সাথে আছে, বিটা ওয়ান এর সাথে আছে। ঠিক আছে ওকে, কারো প্রশ্ন থাকলে করো। জি স্যার, স্যার ওই টেনশন কন্ট্রোল জোনটাই কি আমার ট্রুলি আন্ডার ডিজাইনড রিং? এটা টেনশন কন্ট্রোল হচ্ছে আমার মনের মতো স্ট্রেইন, এখানে আমি রাখব তুমি নিশ্চিত করতেছো অনেক ভাবে ইল্ডিং হওয়া মানে আড়াই গুণ ইল্ডিং মানে এটা যথেষ্ট পরিমাণ ওয়ার্নিং পাবো, এটাকে আমি বলতেছি টেনশন কন্ট্রোল। তো টেনশন কন্ট্রোল মানে হচ্ছে ডান দিকে যেখানে রাখি সবই হচ্ছে টেনশন কন্ট্রোল, এই 005 এর ডান দিকে। সাড়ে 6টার দিকে যেকোনো একদিন একটা আমাকে টাইম দিও, যেদিন আমরা 6:30 সময় একটা ক্লাস নিয়ে এক্সট্রা ক্লাস নিয়ে আগে থাকবো। ঠিক আছে, আমার কিন্তু আগামী সপ্তাহের মধ্যে আমাকে শেষ করে দিতে হবে, আগামী সপ্তাহ না সরি এই সপ্তাহে। হ্যাঁ এই সপ্তাহে আমার চাষ মানে
চতুর্থ সপ্তাহ শেষ হচ্ছে, আমি হয়তো আগামী সপ্তাহে একটু যাব, কিন্তু আমার অংশটা আমাকে কুইকলি শেষ করতে হবে, কারণ অনেক সিলেবাস অনেক কিছু আছে। সিয়াররা আমার সাথে একটু কন্ট্যাক্ট করে এই সপ্তাহে আমাকে একটা টাইম দিবা, সেটা মেবি 6:30টার সময় হতে পারে। ওকে, আচ্ছা তাহলে আমরা মনে হয় আজকে শেষ করি। আজকে যে জিনিসগুলো পড়লাম এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এগুলো আমরা ঘুরে ফিরে আবারও আলাপ করবো, প্রবলেম করার সময় এগুলো আবারও আসবে। সুতরাং যারা আজকে বুঝো নাই বা কনফিউশন আছে, আমরা প্রবলেমের দিন আবারও দেখব এবং আগামী দিন আমরা প্রবলেমটা করব, এবং আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই কনসেপ্টগুলো আসলে আমাদের বুঝতে হবে। এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের রিইনফোর্স করে, কিছু রড বের করে না। হ্যাঁ, রড বের করার সাথে সাথে আমি কোথায় আসি, আমার ডিজাইনটা ওয়ার্নিং দিচ্ছে কিনা, আমি কোনো মানে মানে কোডের যে লিমিটগুলো আছে সেই লিমিটের মধ্যে আছে কিনা, যথেষ্ট স্ট্রেন পাচ্ছি কিনা, এগুলো দেখাটা জরুরি। ওকে, আর কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমি এখন শেষ করে দিব। ওকে, তাহলে শেষ করে দিচ্ছি।